তো ডান্ডাডানের প্রথম এপিসোড রিলিজ হয়েছে এন্ড ইট ওয়াজ ক্রেজি ফ্রম স্টার্টিং টু এন্ডিং। ডান্ডাডানের প্রথম এপিসোড দেখে অনেকে কনফিউশনে রয়েছে যে আসলে অ্যানিমেটা কোন বিষয় নিয়ে। এপিসোডের প্রথমে আমরা দেখতে পাই গোস্ট এবং পরবর্তীতে দেখতে পাই এলিয়েন। বানানাও কুদাসাই। তোমরা জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো, এটা অন্যান্য শোনেন অ্যানিমের মতো যেখানে এমসি তার পাওয়ার ব্যবহার করে তার ফ্যামিলি এবং ফ্রেন্ডদেরকে প্রোটেক্ট করে। আমি প্রথম এপিসোড দেখার পর মাঙ্গা পড়ে ফেলেছি অ্যান্ড ইট ওয়াজ ক্রেজি গুড। মাঙ্গা পড়ার সময় আমি খেয়াল করেছি কিছু কিছু মাঙ্গা প্যানেল যেগুলো অনেকটা মারাত্মক ছিল। আমার দেখে মনে হয়েছিল আমি ওয়ান পাঞ্চ ম্যান পড়তেছি। তোমরা জানো ওয়ান পাঞ্চ ম্যানের মাঙ্গা কথাটা ক্লিন। তাই গুড লাক টু দ্য অ্যানিমেটরস হুজ গোনা অ্যানিমেট দিস। মাঙ্গা পড়ার সময় আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, সেটা হলো কিছু কিছু ক্যারেক্টারের ব্যাক স্টোরি। যারা ডেমন স্লেয়ার দেখেছো তারা জানো কিছু কিছু ডিমেনদের ব্যাক স্টোরি কতটা স্যাড ছিল। তাই যারা ডান্ডাডানের মাঙ্গা পড়বে তারা অবশ্যই টিস্যু পেপার সাথে রাখতে হবে। ডান্ডাডানের অনেক পটেনশিয়াল রয়েছে, এটা ডিমন স্লেয়ার এবং জুজুৎসু কাইসেনের মতো পপুলার হতে পারে। ডান্ডাডান কেন এতটা ভালো আমি তোমাদেরকে বলতেছি। তোমাদের যদি অ্যাকশন ভালো লাগে তাহলে তোমরা অ্যানিমেতে এটা পেয়ে যাবা। তোমাদের যদি রোম্যান্স পছন্দ হয় তাহলে তোমরা অ্যানিমেতে এটা পেয়ে যাবা। তোমাদের যদি ভালো স্টোরি, ভালো ব্যাক স্টোরি, ভালো অ্যানিমেশন দরকার হয় তাহলে তোমরা সেটা ডান্ডাডানে পেয়ে যাবা। কে 中にある赤とは大きせも